সুপ্রভাত, আসসালামু আলাইকুম। আজ 17 আগস্ট রোজ বুধবার। আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহর উপজেলার সজগঞ্জের হাটে। আজকের এই হাট থেকে আমি আপনাদেরকে ধানের চিত্র তুলে ধরার চেষ্টা করব। আজকের এই হাট থেকে আমি আপনাদেরকে জানাবো ধানের দর কত ছিল, সর্বনিম্ন দর কত ছিল এবং সর্বোচ্চ দর কত ছিল। আজকের হাট থেকে ব্যবসা ভাইরা আমাদের গৃহস্থ ভাইদের কাছ থেকে ধান কত পরিমাণ কিনছিলেন, আজকের বাজার দর কমে গেল নাকি বাড়লো, কমে গেলে কতটুকু পরিমাণে কমে গেছে এবং বাড়লে কতটুকু পরিমাণে বেড়ে গেছে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং সেই সাথে কথা বলার চেষ্টা করব। যেহেতু আজকে আমি সকাল সকাল চলে এসেছি, তাই আমি সরাসরি মাঠ পর্যায়ে গৃহস্থ ভাইদের সাথে আপনাদেরকে কথা বলে দিতে পারবো এবং কথা বলে দেওয়ার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তারা আজকের এই হাটে কি দামে ধান বিক্রি করছেন। সেই সাথে এই সরজগঞ্জের হাটে আপনারা জেনে থাকবেন প্রতি বুধবার এবং শনিবার কিন্তু এই হাটটি বসে এবং এই হাটে কিন্তু বিভিন্ন প্রকার ধান ওঠে। তাই আমরা আজকে চেষ্টা করলাম কোয়ালিটির 28-29 থেকে শুরু করে মোটা ধান যাই বলে না কেন, যে সকল ধান এই হাটে আছে আমরা স্পেসিফিকভাবে সে সকল গৃহস্থবাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং কথা বলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে সুপ্রিয় শুধু আর কথা না, তাহলে চলেন আমরা সরাসরি মাঠ পর্যায়ে কৃষি বাদের সাথে কথা বলি এবং আজকের আপডেটটা জানি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকের হাটে কত মন ধান নিয়েছিলেন? আজকে 5-6 মন নিয়েছিলেন। 5-6 মন নিয়েছিলেন। এই ধান আপনার? এই ধান আপনার? আমরা আপনি, তাই তো? আমার এই ধান আজকে হাটে মানে কত করি? এই ধান 900, এই ধান 1300 করছে। মানে 1300, মানে আপনি চাচ্ছিলেন কত? 1400 চাইছে। 1400। আর ব্যাপারীরা কত কয়? 1300। ধান বিক্রি করছেন কি? না, বিক্রি মানে করেন নাই। না, কত হলে আপনি মানে মনে একটা নিয়ত করে আছেন না এত টাকা হলে আসলে বিক্রি করবো? 20 টাকা হলে 1320 টাকা, 1320 হলে বিক্রি করবো। ধানের দাম একটু কম মনে হচ্ছে? কমে তো হচ্ছে, কারণ গতকালকে ধানে কাটা হাটেও 1360 পর্যন্ত গেছে, আজকে এখানে 1300 উপরে উঠতেছে না, তাহলে তো একটু কমই আছে। এই ধানটাও কি আপনার? ওটা, এটা এটা কি ধান? ওটা 29। এটা কত করে করছে? ওটাও ওই দামই করছে, মানে গড়ে একই? গড়ে একই। বাসায় কি আর ধান আছে? আছে, সাড্ডি ধান আছে। ওগুলো কি বেসপেন নাকি খাওয়ার জন্য রাখছে? খাওয়া লাগুনি, বেসা লাগুনি, মানে কিছু ধান আছে খাওয়া আর কিছু ধান আছে বেসার। কতটুকু জমিতে ধান আবাদ করছিলেন এবার? করেছিলেন 3 বিঘা 4 বিঘা। 3 বিঘা 4 বিঘা, মোটামুটি ভালোই ফলন পাইছে, তাই তো? খুব ভালো ভালো ফলন পাইছে। তাহলে সাথে থাকুন, আমরা খুঁজে দেখি আর কোনো ধান পাই কিনা। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আমরা আরও একটি ধান পেয়ে গেছি। আপনারা আমাদের ভিডিও চিত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন। আমরা এখানে গৃহস্থ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব এবং তার কাছ থেকে জানতে চাইবো আজকের হাটের দরটা। ভাই ওয়ালাইকুম সালাম ভাই, আজকের হাটে ধান কত মন নিয়েছিলেন মোটামুটি? 4 মন। 4 মনের কাছাকাছি আর কি ধান নিয়েছিলেন। যে ধানটি আপনি নিয়েছেন, ধানটির নাম কি আসলে? আপনারা দেখতে পাচ্ছিলেন আজকের এই টুয়া বড় ধানের দাম কিন্তু মোটামুটি ভালোই আছে, 1300-1320 পর্যন্ত। এটাকে অনেক সময় মোটা মোটা ধানও বলা হয়। আপনারা আমার কাছে অনেকে জানতে থাকেন যে ভাই একটু যদি মোটা ধানের দাম বলা যেত। শুভ্র সুধী, আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে ভিডিওটি দেখাই। 11 ধান এবং 39 ধানের যে আবারটা হচ্ছে সেই আবারটা কিন্তু আমি দেখাচ্ছি। এখন কিন্তু মূলত ধানের সিজন না, তারপরে মোটামুটি কিন্তু ভালোই ধান উঠেছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে যদি আমি দেখাই সুধী, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 28 ধান। চলুন আমরা জানার চেষ্টা করবো যে এই 28 ধানের আজকের ডেট কত। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আজকে হাটে কত মন ধান নিয়ে আসছিলেন? আজকে হাটে ধান কিরকম বলতেছে রেট? 1100। ধান ছিল 1400-1500। আপনার ধানের রেট 1100 হওয়ার কারণ? দেন আপনারা সুপ্রিয়, এই ধানটা একটু কালার ডিসকালার হওয়ার কারণে একটু দামের কিন্তু দামের তারতম্য আছে। যে ধানটা একটু ভালো কোয়ালিটি সে কিন্তু বর্তমানে 1300-1350 করে বর্তমানে দাম আছে।
এরকম হওয়ার কারণ কি? আদলে পড়ছিল? হ্যাঁ হ্যাঁ আদলে পড়ছিল। সুপ্রসিদ্ধি আসলে কৃষকদের অবস্থা খুবই করুণ, কারণ মাঠে ঘাটে কাজ করার পরে এত কষ্ট করে ধান ফলন করার পর যখন সেই ধান আসলে প্রাকৃতিক দুর্যোগের ভিতর যখন পড়ে তখন আসলে তাদের কষ্টের কোনো সীমা থাকে না। সুপ্রসিদ্ধি আজ 17 আগস্ট রোজ বুধবার ঐতিহ্যবাহী চাঁদপুর উপজেলার সজগঞ্জের হাটের চিত্র আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকের এই হাট থেকে কিন্তু আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আজকের হাটের ধানের দাম কিন্তু কিছুটা কমলো। সুপ্রসিদ্ধি আজকের হাটের যে ধানগুলো একটু নরমাল কোয়ালিটি বা আদলে পড়ছে বৃষ্টিতে পড়ছে সেই ধানগুলো কিন্তু আমরা দেখতে পারলাম 1100, 1120 এরকম ধরে গেছে। এবং আজকের হাটের যে ধানের কোয়ালিটি একটু ভালো সেগুলো হচ্ছে 1300, 1350 করে কিন্তু আজকের হাট থেকে বিক্রি হয়েছে। সুপ্রসিদ্ধি এই ছিল আজকের ধানের সর্বশেষ তথ্য। আমরা যদি 16 আগস্ট রোজ মঙ্গলবারের হাট এবং আজকে হচ্ছে 17 আগস্ট বুধবারের হাট এই দুই হাট যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে কিন্তু এটাই আমরা বুঝি যে গত হাটের তুলনায় এই হাটেও কিন্তু মন বুদ্ধি যেটা কমে গেল। সুপ্রসিদ্ধি এই ছিল আজকের সর্বশেষ তথ্য। ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।